পাচ্ছ কংস, এইখানে রয়েছে তোমরা শিব ভোলেনাথকে দেখতে পাচ্ছ, তার সামনে হচ্ছে যে বিন্দবাসিনী মা, ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি একজন কংস। আচ্ছা আচ্ছা, তার উপাসে যিনি দাঁড়িয়ে আছেন মহাদেব শিব, তার নিচে তার গুরু মানে গুরু বামন বাহন, তার বাম পাশে আছে মা বৃন্দাবাসী দুর্গা দেবী, সিংহ রূপে উঠে আছে দাঁড়িয়ে, তার পায়ে দিকে দেখুন আপনার হরিণ। আচ্ছা, হরি শ্রীহরি? হ্যাঁ শ্রীহরি, তাই তো শ্রীহরি। তার পাশে নারায়ণ, আচ্ছা মানে সত্যনারায়ণ। আচ্ছা, তার পাশে সত্যনারায়ণ যে বাহু, তিনি একজন গরু, গরু এই হচ্ছে মূর্তি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে একটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে বিন্দবাসিনী পুজো, মানে এটি দক্ষিণেশ্বরের একটি খুবই জাগ্রত এবং ফেমাস পুজো। বছরের পর বছর হয়ে যাচ্ছে, 180 বছর পুরনো বলতে গেলে এটি। করোনার কালের জন্য এটি একটু থমকে গেছিলো, কিন্তু এবছরে আবার ধুমধাম করে পুজো শুরু হয়ে গেছে। তো আজকে মূলত হচ্ছে অষ্টমী, অষ্টমীর দিন আজকে। এখানে মূলত 4 দিন পুজো হয়ে থাকে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী অবধি, এবং দশমীতে বিসর্জন হয়ে থাকে। এটি এক প্রকার দুর্গা পুজোই বলা যেতে পারে। তো এই পুজোটা আজকে দেখবো। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যায়। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভিডিওটাকে শুরু করা যায়। তো আমি এই মুহূর্তে বিন্দবাসিনী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পেছনেই রয়েছে বিন্দবাসিনী ঠাকুর, এবং এই যে পুরো মন্দিরটা, মন্দির চত্বরটা পুরো প্যান্ডেল দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে এখন পুজো উপলক্ষে। আজকে অষ্টমী, অষ্টমীর পুজো প্রায় হয়ে গেছে, তো তোমাদেরকে এটা দেখাবো। তো চলো দেখে নাও আগে বিগ্রহটা, এবং এই বিগ্রহতে কী কী রয়েছে, বিন্দবাসিনীর যে পুরো রূপটা সেটাকে একটু দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ বিন্দবাসিনী মা এখানে প্রায় দুর্গা রূপেই বিরাজমান, দুর্গারই মূলভূত পুরো। আমরা এই মুহূর্তে মন্দির কমিটির সদস্যদের দ্বারা জেনে নেব এই পুজোর একটু ইতিহাস এবং এই বিগ্রহ সম্বন্ধে। চলো একটু জেনে নেওয়া যাক ওনাদের মুখে এই মন্দির এবং এই যে ঠাকুরের ইতিহাস। এই পুজোটা কবে শুরু হয়? পুজোটা হচ্ছে জামাই ষষ্ঠী হয়, সেই দিন থেকে মায়ের মূর্তি আবরণ উচ্চারণ হয়। যেমন দুর্গা পূজা হয়, সপ্তমী অষ্টমী নবমী দশমী, দশমী এই আমাদের অষ্টমীতে বলিদান আছে, সেই বলিদান এবং সন্ধ্যে পুজোর বলিদান আছে, এখানে নবমীর দিন বলিদান আছে। যাই তিথিতে যেমন টাইম পড়বে পাঁচিতে, সেই হিসেবে আমাদের পুজো নিয়মঘণ্টা মেনে বলিদান হয়, ভোগ নিবেদন হয়, হ্যাঁ পুজো স্টার্ট হয়। এই এই হচ্ছে ব্যাপার। এবার আপনার এই পুজোটা চালকুম্ভ আর ফসা, আচ্ছা বলিদান হয়। আচ্ছা, এবং অষ্টমীর দিন যে বলিদানটা হয় সেটা কিসের হয়? সেটাও চালকুম্ভ, এখানে কোনো পশু হত্যা নেই। এইভাবে আমরা কোনো পশু হত্যা বা পাটাপাটি দিই না, বুঝলেন? এটা ফল বলি। আচ্ছা, নবমীর দিনও বলিটা হয়? ওই একই একই। আর এটা দুর্গা পুজোর মতনই পুজো, খালি এনার মা বিন্দবাসিনী ধ্যানটা পুজো আলাদা, প্রসেস সব একই। আচ্ছা, নামটা বিন্দবাসিনী? বিন্দবাসিনী, যেহেতু পর্বতে, পর্বতে আচ্ছা একটু মূর্তিটা কে কে আছে সেটা একটু দেখে নেবো। তো এই পুজোটা কতদিন ধরে হচ্ছে আপনাদের এখানে? 300 বছরের পুরনো পুজো হবে, আমরা লাইনবেলা থেকে দেখে আসছি। 300 বছরের পুজো, 300 বছর বেশি হবে, আমরা একটা আন্দাজে বলছি। আচ্ছা, ধারণা আনুমানিক হিসেবে বলছেন আপনারা। এই পুজোটা এনার মুখে শুনলেন কত বছরের পুজো। হ্যাঁ, এবং এই পুজোটা হচ্ছে বিন্ধ্যাচল পর্বতে হয় বা এখনো হচ্ছে। এখানে একজন গ্রামবাসী, উনি ওখানে গেছিলেন, বিন্ধ্যাচল পর্বতে উঠতে পারেননি, মা ওনাকে স্বপ্ন দিয়েছিলেন, সেই হিসেবে ওইভাবে কীভাবে মূর্তি উনি দেখেছিলেন, ওখানটা একটা ফটো নিয়ে এসেছে, সেই ফটো থেকে কোমরটি দিতে গিয়ে এই মূর্তি তৈরি করেন। বারবার সেই প্রতিমা এসে ওনার আগে ওখানে পুজো হতো, আমাদের বাবা ওইখানে হয়েছিল, ওখান থেকে কোনো গণ্ডগোল কারণে বসত আমাদের পুজোটা ওখান থেকে বন্ধ হয়ে যায়। তারপরে আমার ওখান থেকে পুজোটা এই তৈরি হওয়ার পর
এখানে নিয়ে আসা। যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিন্দবাসিনী মায়ের যে বিগ্রহটা, পুরো বিগ্রহটা দেখতে পাচ্ছ সবাইকে, কত ধরনের ঠাকুর রয়েছেন সেটাই আমরা জেনে নেব, কে কোন দিকে রয়েছেন সেটাই আমরা জেনে নেব ঠাকুরমশাইয়ের মুখে। ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন উনি একজন কংস। আচ্ছা আচ্ছা, তার উপাসে যিনি দাঁড়িয়ে আছেন মহাদেব শিব, তার নিচে তার গুরু মানে গুরু বামন বাহন, তার বাম পাশে আছে মা বৃন্দাবাসী দুর্গা দেবী, সিংহের উপর উঠে আছে দাঁড়িয়ে, তার পায়ে দিকে দেখুন আপনার হরিণ আছে। আচ্ছা হরিণ শ্রীহরি, হ্যাঁ শ্রীহরি তাই তো শ্রীহরি, চারপাশে নারায়ণ আছে মানে সত্যনারায়ণ। আচ্ছা চারপাশে সত্যনারায়ণ যে বাহু, যে নিয়ে গরু গরু এই হচ্ছে।